वेलकम बैक टू माय चैनल एंड दोज आर न्यू वेलकम टू माय चैनल गाइस केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो तो आमी तो किछुदिन असुस्थ छिलाम जे कारणे आमार भिडियो देवाते एकटु अनियम हो गेछे तो तोमरा अवश्य सेटा बुझते पारबे अनेके जानो आमार असुस्थतार कथा तो आज के मैसेंजारे अनेक मेसेज आसछे आपनि आज के भिडियो दिबा नाकि दिबा नाकि तो भाबलाम आमी जखन बिछानाय बसे आछि तो एक काज करी एक वॉइस दी जो वॉइसटा जानी ना कतटुकू दीते पारब तो मैं आशा करब तुम्हारा मन खराब करबे ना अपू जतटुकू सम्भव ततटुकू बना ठीक है तो बेशी कथा ना बोली वीडियो स्टार्ट करी और एपिसोडटा तुम्हारा एनजॉय करबे अवश्य आशा करी सबाई भालो थेको। चंकुक देखे निये हाथ धरे हाँटते हाँटते बाड़ीते एसे पौछे जाए दरजा टोका देवार संगे संगे आयु दरजाटा खुले दे देखे देखते पे आयु तो भीषण खुशी हो जाए संगे संगे देखे जड़िए धरे बौमा तुम्हें फिर एसेछो विश्वास करो आमी अनेक खुशी होयेछि तुम्हें ओभावे चले जावाते आमी अनेक टेंशने पड़े गियेछिलाम भेबेछिलाम तुम्हें हयतो कखनोई फिर आसबे ना तुम्हें चले एसेछो आमी आर किच्छु चाइ ना बौमा मोबाइले एकटा कल आसे जंकुक फोनटा हाते निये कलटा रिसीव करे फोनटा जंकुकेर सहकर्मी करेछे जादेर साथे ओ एकसाथे काज करे ओके एखोनी एकटु फार्मे जेते बोलेछे कि जानो एकटा जरूरी काज जंकुक फोनटा रेखे आयु के बोले अम्मा आमी एक टु फार्मे जाच्छी किछुक्षणेर मध्ये चले आसबो कथाटी बोलेई चंकुक तेर मुखेर दिके ताकाय चंकुकेर कथाटी शोना मात्रई तेर मनटा छोटो हये गेछे मुखटाओ कालो हये गेछे से भेबेछिल चंकुकेर साथे से टाइम स्पेंड करबे एखन जदि चंकुक चले जाय ताहले कखन ना कखन फिरबे एटाई भाबछिल तो सामने दाड़िये आछे चंकुक किछुई बोलते पारछे ना हठात् करेई तेर चंकुकेर मुखेर दिके ताकाय चंकुक देखे चोख दिये इशारा करे बोलछे किछुक्षणेर मध्येई चले आसबे आसले चंकुकेर तो जाओयार कोनो ইচ্ছাই করছে না তারপরেও কাজের জন্য যেতে হবে কাজটাও তো ইম্পর্টেন্ট আর তাছাড়া বেশিরভাগ সময় সে রাতেই কাজ করে ল্যাবে নানান জাতের ফসল আর বীজ সম্পর্কে গবেষণা করে ওখান থেকে ওকে ডাকছিল চঙ্ককের চোখের ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে তেও একটু চোখ দিয়ে ইশারা করে ঠিক আছে কোনো সমস্যা নাই চঙ্কক দ্রুত পায়ে ওখান থেকে চলে যায় আর আয়ু তেকে নিয়ে ঘরের মধ্যে চলে যায় কিভাবে কি করেছে কিভাবে বাবা মা রাজি হয়েছে ওকে আসতে দিয়েছে সমস্ত কিছুই তের কাছ থেকে শুনতে থাকে অলরেডি সাড়ে দশটা বেজে গেছে আয়ু আর বেশিক্ষণ সজাগ থাকতে পারছে না গ্রামের বাড়ি সে খুব সকালে উঠে তাই তার চোখে ঘুম পাচ্ছিল তের কাছ থেকে বিদায় নিয়ে সে ঘুমাতে চলে যায় আর জিমিন তো আটটা সময় ঘুমিয়ে গেছে তে এসেছে তার ভাই এসেছে সেটা সে দেখেই নাই কেউ আর কিছুই বলে না কাঠের সিঁড়ি বেয়ে সে তার নিজের রুমে চলে যায় নিজের রুমে ঢুকে একটা দীর্ঘশ্বাস ফেলে কতদিন পর এসেছে কখনো ভাবেই নাই এত সহজে এত তাড়াতাড়ি আসতে পারবে ঘড়ির কাঁটা এগারোটা ছুঁই ছুঁই জঙ্কক এখনো আশায় আসে নাই তে একা একা বসে কি করবে কিছুই বুঝতে পারছিল না হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসলো সময়টা কাটানোর জন্য এর থেকে আর ভালো বুদ্ধি খুঁজেই পাচ্ছিল না তাই যেমনটাই ভাবনা তেমনটাই কাজ মানে ১২টার দিকে চঙ্কক বাড়িতে ফিরেছে চেষ্টা তো করেছে দ্রুত ফেরার কিন্তু কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে আর এত সহজে তো সবাইকে বলা যায় না যে আমাকে যেতে দাও আমার বউ অপেক্ষা করছে লজ্জার ব্যাপার ছাড়া সে নিজেও তো আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল সেটাও তো প্রকাশ করা যায় না তাই সমস্ত কাজ ঠিকঠাকভাবে মিটিয়ে আস্তে আস্তে পৌনে ১২টা বেজে গেছে জঙ্কক দরজা ধরতে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায় ভিতরে ঢুকে ঘরের ভেতর থেকে দরজাটা আটকে দিয়ে সোজা সিঁড়ি দিয়ে হেঁটে নিজের রুমে চলে যায় কিন্তু রুমে গিয়ে সে কোথাও থেকে দেখতে পায় না জঙ্কক তাড়াতাড়ি করে তার রুমের ব্যালকনিতে চলে যায় কিন্তু সেখানেও তে ছিল না জঙ্কক হঠাৎ করে একটু ভয় পেয়ে যায় কারণ অনেক ঝামেলার পরে সে তেকে নিজের সাথে এনেছে কিন্তু হঠাৎ করে কোথায় গেল এই মুহূর্তেই জঙ্কক ভাবলো যে হয়তো রুমে ভয় পাচ্ছিল তার মায়ের সাথে শুয়ে পড়েছে এটা ভেবে জঙ্কক নিচে নেমে যায় আস্তে করে আয়ের রুমে উঁকি মেরে দেখে বিছানায় শুধু জিমিন আর মা ঘুমাচ্ছে তাহলে তে কোথায় গেল এই মুহূর্তে চঙ্ককের ভীষণ ভয় করছিল পুরো ঘরেতে কোথাও নাই তাহলে তে কোথায় গেল চঙ্কক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল চঙ্কক আবারও তার রুমে যাওয়ার জন্য যেই না সিঁড়িতে পা বাড়াবে সঙ্গে সঙ্গে তার মনে একটা ঘটকা লাগলো এত রাতে মেন ডোর ওপেন কেন তার মানে তে কি তাহলে বাইরে আছে কথাটি ভেবে চঙ্কক তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে যায় উঠোনে দাঁড়িয়ে পুরো বাড়িটা এক নজরে দেখে নিচ্ছে হঠাৎ করে পুকুরের পাড়ে যে বাঁশের একটা মাচা ছিল ওটার উপরে
করে চঙ্ককে চোখ যায়। পাশের মাচার দিকে তাকিয়ে চঙ্কক ভীষণ ভয় পেয়ে যায়। চঙ্কক সঙ্গে সঙ্গেই টি শার্টের গলাটা একটু ফাঁক করে বুকের মধ্যে থুথু দেয়। সে ভীষণ ভয় পেয়ে গেছে এই সিন দেখে। ভরা পূর্ণিমা রাতে তে বাঁশের মাচায় পুকুর পাড়ে বসে আছে, তাও লাল রঙের একটা শাড়ি পরে। লম্বা লম্বা চুলগুলো খুলে একেবারে মাচার উপরে ছেড়ে দিয়েছে। হালকা সাজে অপূর্ব সুন্দর লাগছে, সে কোনো পরী থেকে কম না। জঙ্গক তো এক নজর দেখে ভয় পেয়ে গিয়েছিল। ইনা বুঝি তার পরীর সাথে দেখা হয়ে গেছে, এখন পরী তার ঘাড় মটকে দিবে। এইরকম ভেবে জঙ্গক ভয় পেয়ে বুকে থুতু দেয়। তে ভীষণ দুষ্টু, এত সময় এখানে বসে বসে জঙ্গক কি করেছে না করেছে সে সবটাই দেখতে পেয়েছে, কিন্তু একটা বারের জন্য জঙ্গককে ডাকে নাই। তে মন থেকে চাচ্ছিল জঙ্গক নিজে থেকে তাকে খুঁজে বের করবে। কোনো যে জঙ্গক তার পেছনে দাঁড়িয়ে আছে সেটাও সে ভালোই বুঝতে পারছে, কিন্তু চঙ্কক একটা পাও আগাচ্ছে না। ওখানে ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নজরে তেকে দেখছে, চাঁদের আলোতে পুরোপুরি স্পষ্ট তেকে দেখা যাচ্ছে, খুব মায়াবী লাগছে। এইরকম ভাবে তেকে দেখার ভীষণ ইচ্ছা ছিল তার, আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। কিন্তু এত সহজেই এই দেখাটা যেন শেষ না হয়, এত সামনে আগাচ্ছিলই না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, একটু একটু আর চোখে চঙ্ককে দেখছিল। বিষয়টা সে বুঝতে পারছে, চঙ্কক তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তে তো ভীষণ লজ্জা করছিল, বাপের বাড়িতে এর সাথে এত পাগলামি করেছে, সন্ধ্যার সময় পাগলামি করেছে, কিন্তু এখন রাতের কথা চিন্তা করে সে লজ্জা পাচ্ছে, তার ভীষণ ভয় করছে। কিন্তু এত সবের মাঝখানেও সে জঙ্গকের জন্য সেজেছে, নতুন বইয়ের মতো সেজেছে। কারণ জঙ্গক চেয়েছিল তাদের মধ্যে ফার্স্ট নাইটটা একটু স্পেশাল হোক, একটু সুন্দরভাবে হোক। সে কারণেই তে নিজেকে সাজিয়েছে শুধুমাত্র জঙ্গকের জন্য। জঙ্গক তাকিয়ে থাকতে থাকতে এক পাক করে তের কাছে আগায়, ঠিক তের পেছনে গিয়ে দাঁড়ায়। জঙ্গক ইচ্ছা করে তের অনেকটা কাছে গিয়ে দাঁড়ায়। তের পিঠ জঙ্গকের বুকের সাথে টাচ করছিল, সঙ্গে সঙ্গে তে একটু কেঁপে উঠেছে, তার একটু লজ্জা করছে। তে কথা বলছে না দেখে জঙ্গক ইচ্ছা করেই তার বুকটা তের পিঠের সাথে একটু নাড়াচাড়া করতে শুরু করে। তে বেশ ভালোই বুঝতে পারছিল জঙ্গক এটা ইচ্ছা করে করছে। সঙ্গে সঙ্গে তে একটু সরে যেতে লাগলেই জঙ্গক তার দু বাহুর মধ্যে তেকে আবদ্ধ করে ফেলে, খুব শক্তভাবে পেছন দিক দিয়ে তেকে জড়িয়ে ধরে তার পেটের উপরে দু হাত রাখে। সঙ্গে সঙ্গে তে জঙ্গকের হাত দুটো তার পেট থেকে ছাড়ানোর চেষ্টা করে। বাপের বাড়িতে সে যে এত পাগলামি করেছে সেটা শুধু জঙ্গককে হারানোর ভয়ে ছিল। আসলে মানুষ যখন ভালোবাসার মানুষকে হারানোর ভয় করে তখন এরকম পাগলামি করে। তেও পাগলামিটা করেছে, কিন্তু এখন সে খুব ভালো করেই জানে তার সাথে কি হতে যাচ্ছে, সে সেটার জন্য প্রস্তুত। কিন্তু তার ভীষণ ভয় করছে, কারণ জঙ্গক তো আগেই তাকে বলে দিয়েছে তাকে সামলানো এত সহজ না। জঙ্গকের কথাটা তার মনের মধ্যে ঘুরছিল। তে আবারও জঙ্গকের হাতটা তার পেটের উপর থেকে সরানোর চেষ্টা করার সঙ্গে সঙ্গেই জঙ্গক তের ঘাড়ের মধ্যে একটা লাভ বাইট করে দেয়। লাভ বাইটটা এত জোরে দিচ্ছিল আর এত সময় ধরে দিচ্ছিল যে তে জঙ্গকের বাহুর মধ্যেই ছটপট করছিল। কি করছেন, আমি ব্যথা পাচ্ছি তো। জঙ্গক তো তার ঠোঁটটা একটু তের ঘাড় থেকে সরিয়েছিল। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে আর একটা লাভ বাইট করে দেয়। এবারও আরও জোরে দিচ্ছিল, ছাড়ছে ছিল না। আহ, ছাড়ুন না প্লিজ, কি করছেন, ব্যথা পাচ্ছি তো। কিন্তু জঙ্গক তো দেখে ছাড়ছে না, বাইট দিয়ে তার ঘাড়ের ঠোঁট বসিয়ে দাঁড়িয়েছিল, কিছুতেই ছাড়ছে না। তের মনে হচ্ছে এখনই এই জায়গা দিয়ে রক্ত বের হয়ে যাবে। প্লিজ লাভ, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো আমাকে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে জঙ্গক তার ঠোঁটটা আলতো করে ফেলে আর বাইট দেওয়া স্থানে কিস করতে শুরু করে, টাং দিয়ে লিক করতে শুরু করে। জঙ্গক তের গলাটা লিক করছিল, কিস করছিল। তে পুরোপুরিভাবে উত্তেজিত হয়ে যাচ্ছিল, সে চঙ্গকের হাতের উপর থেকে হাত সরিয়ে দু হাত উপর দিকে তুলে পেছনে চঙ্গকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে। চঙ্গকও পুরোপুরিভাবে সুযোগ পেয়ে যায় তেকে শক্ত করে জড়িয়ে ধরার। তে মাথাটা এক পাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে চঙ্গক ঘাড় থেকে মুখ উঠিয়ে তে ঠোঁটে কিস করতে শুরু করে। গভীর রাতে পুকুর পাড়ে চাঁদের আলো, তার সাথে বাঁশের মাচা, গাছের পাতার ঝনঝন শব্দ, সমস্তটা মিলিয়ে পুরোপুরি একটা রোমান্টিক পরিবেশ। এই রকম একটা রোমান্টিক পরিবেশে রোম্যান্স না করে কি থাকা যায়? আর সাথে যদি ভালোবাসার মানুষ থাকে, যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকে, তাহলে তো কথাই নাই, কোনো বাধা নাই। আর তাদেরকেও বাধা দেওয়ার মতো কেউই ছিল না। ওভাবে বাঁশের মাচায় বসে দুজন দুজনকে কিস করছিল। ও হাওয়াটা প্রচুর পরিমাণে গরম, দুজনেই ঘেমে যাচ্ছিল, দুজনেরই অনেক গরম লাগছিল। এটা তাদের ফার্স্ট টাইম ছিল জঙ্গক আর তের মধ্যে, আগে তো অনেক রোম্যান্স হয়েছে, কিন্তু শুধু সেটা কিস পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিংবা
রাতের নেক পর্যন্ত, কিন্তু আজকে জঙ্গক আর কোনো বাধাই মানছে না, আর তেও কোনো বাধাই দিচ্ছে না। জঙ্গক প্রচুর পরিমাণে আদর করছে তেকে, ইচ্ছা মতো আদর করছে, যা ইচ্ছা তাই করছে। এটা জঙ্গকের ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট টাইম আর ফার্স্ট নাইট নিয়ে জঙ্গক ভীষণ এক্সাইটেড। সে ভেবে পাচ্ছে না কিভাবে আদর করবে, কিভাবে আদর করলে সে শান্তি পাবে, কিভাবে আদর করলে তে খুশি হবে। জঙ্গক এই মুহূর্তে প্রচুর পরিমাণে গরম, আর তেও অনেক গরম, সাথে ওয়েদারটাও গরম। জঙ্গক কোনো কিছু না ভেবে থেকে কোলে তুলে নেয়, এক পা করে হেঁটে যেতে লাগে পুকুরের ঘাটের দিকে। পাকা সিঁড়ি পেয়ে আস্তে আস্তে পুকুরে নেমে যায়। তারপর থেকে আস্তে করে কোল থেকে নামিয়ে পুকুরের পানিতেই তার পায়ের উপরে দাঁড় করায়। কোমর পর্যন্ত পানি ছিল। পুকুরের পানিটা তো এত সময় শান্তভাবে তেকুকের রোম্যান্স দেখছিল, কিন্তু যখনই তারা পানিতে নেমে যায়, পানি থেকে ছোট্ট ছোট্ট ঢেউ আসছিল। তাদের আলোতে পুকুরের পানিটা দেখতে খুব সুন্দর লাগছিল। জঙ্কুক দুহাতে তালুতে কিছুটা পানি নিয়ে তের গলায় যে অংশটাতে জোরে বাইট করে তাক বসিয়ে দিয়েছিল, সেখানে পানি দিতে শুরু করে। একটু একটু করে হাতের তালুতে পানি নিচ্ছিল, আর তের যেখানে বাইট করেছে সেখানে দিচ্ছিল। তো আশ্চর্য হয়ে চঙ্কুকের এই কাজগুলোই দেখছিল। লাভ, এত রাতে পুকুরে কেন নামতে হলো? খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে একসাথে পুকুরে মাছ ধরব। কি? তাই তো নামলাম, তাই যখন সুযোগটা পেয়েছি কাজে লাগাচ্ছি। তাই আর কি কি করতে ইচ্ছা করে আমার সাথে? অনেক কিছু করতে ইচ্ছা করে, আর আজ ভাবছি সবটা করেই ফেলবো। কথাটি বলে চঙ্কুক হাতে বেশি করে পানি নিয়ে তার পুরো শরীরটা ভিজিয়ে দেয়। তার ভেজা শরীরটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছিল, তার শরীরের গঠন চঙ্কুকের চোখের সামনে দৃশ্যমান। না, চঙ্কুক আর নিজেকে কন্ট্রোলে করতে পারলো না, দু হাত দিয়ে তেকে নিজের কাছে টেনে নিল, তার শরীরের সাথে মিশিয়ে একের পর এক কিস করে যাচ্ছে পাগলের মতো। এই মুহূর্তে তেকে আরো গভীরভাবে চাই চঙ্কুকে, সে আর নিজেকে সামলাতে পারছে না। এই মুহূর্তেই চাই, এই মুহূর্তেই তার তেকে লাগবে পুরোপুরিভাবে। তাড়াতাড়ি করে তেকে আবারও কোলে তুলে নেয়, আর এভাবে ভেজা শরীরে ঘরে ঢুকে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকেই তেকে কোল থেকে নামিয়ে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। তারপর তার কাছে এসে পাগলের মতো তার শরীর থেকে কাপড় খুলতে শুরু করে। ঘরের তো লাইট অন ছিল, তের তো ভীষণ লজ্জা করছে, সে বারবার চঙ্কুকের হাতটা ধরে ফেলছে, এটা করতে বাধা দিচ্ছে, বারবার না করছিল, কিন্তু চঙ্কুক শুনছিল না। সে পাগলের মতো তের কথা ইগনোর করে তের শরীর থেকে পুরো কাপড় খুলে ফেলে, এক প্রকার জোর করে নিয়ে তেকে বিছানায় শুয়ে দেয়। তের তো খুব লজ্জা লাগছে, কিন্তু তেও এমনটাই চায়, তাই লজ্জায় চোখ বন্ধ করে রেখেছিল। চঙ্কুক নিজেকে আনড্রেস করে তের উপরে উঠে পড়ে, তারপর একটা কথা বলে না তের সাথে লাভ মেকিং স্টার্ট করে দেয়। লাভ, প্লিজ লাইটটা অফ করো। জান পাখি, আমি তোমাকে দেখতে চাই। প্লিজ, সারাদিনই তো দেখো, এভাবে দেখার কি আছে, লাইটটা অফ করে দাও না। এভাবেও দেখবো, সব রকম করে দেখবো, সমস্ত রকম ভাবে আমি তোমাকে দেখবো। জঙ্কু কি, প্লিজ চুপ, একটা কথাও বলবা না। সারাটা রাত চঙ্কুক থেকে এভাবেই জ্বালিয়ে গেছে। তে যখনই ঘুমানোর প্রস্তুতি নিয়েছে, ঠিক তখনই চঙ্কুকের কর্মকাণ্ডের মুখে পড়ে সে আর ঘুমাতে পারে নাই। রাত চারটার দিকে চঙ্কুক থেকে কোলে করে গোসলখানায় নিয়ে যায়। যেহেতু গ্রামের বাড়ি, তার রুমের মধ্যে কোনো ওয়াশরুম নাই। ওয়াশরুমে কিংবা গোসলখানায় যেতে হলে তাকে ঘর থেকে বের হয়ে নিচে যেতে হয়। চঙ্কুক থেকে কোলে করে গোসলখানায় নিয়ে যায় এবং দুজনই গোসল করে থেকে আবার কোলে করে এনে নিজের পাশে শুয়ে দেয়। সকাল সাতটার দিকে তার ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সে হাত মুখ ধুয়ে শাশুড়িমার কাছে রান্নাঘরে চলে যায়। চঙ্কুক তো সারা রাত বুলডোজার চালাতে ব্যস্ত ছিল, যে কারণে সে এত সহজে ঘুম থেকে উঠতে পারে নাই। চঙ্কুকের ঘুম ভাঙতে ভাঙতে সকাল 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠে সে বিছানা
আর এপাশে ওপাশে সারা রুমে তেকে কোথাও খুঁজে পাচ্ছিল না। জাংকুক ব্রাশে পেস্ট লাগিয়ে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে আসে। চোখ দুটো শুধু তেকেই খুঁজছে। ঘরের মধ্যে তেকে না দেখতে পেরে সোজা বাইরে চলে আসে। সিঁড়ির উপরে বসে ব্রাশ করছিল আর রান্নাঘরে তাকিয়ে তেকে দেখছিল। যখনই বুঝতে পারলো জাংকুক উঠে পড়েছে আর সিঁড়িতে বসে বসে তার দিকে তাকিয়ে আছে, সঙ্গে সঙ্গে একটা লম্বা ঘুমটা টানে। লজ্জায় কিছুতেই জাংকুকের দিকে তাকাতে পারছিল না। সারা রাতের কথা ভেবে সে ভীষণ লজ্জা পাচ্ছিল, মাথা নিচু করে ঘুমটা টেনে বসেছিল। রাতের বেলার সমস্ত কথা তার মনে পড়ে যাচ্ছিল, রাতে কি কি করেছে না করেছে। ঘরে লাইট অন ছিল, কিছুতেই জাংকুকের চোখের দিকে সে তাকাতে পারছে না। প্রচুর পরিমাণে লজ্জা হচ্ছিল তার, সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। দরজার সামনে বসে আছে, ঘরেও যেতে পারছে না আর শাশুড়ি মার সামনে থেকে উঠে যেতেও পারছে না। জাংকুক দেখে দেখে ভীষণ হাসছিল হাসছিল আর ব্রাশ করছিল। হাসতে হাসতে জাংকুক এক পর্যায়ে বলে, এই বাড়িতে কি কেউই নাই যে আমাকে মুখ ধোয়ার জন্য এক মুগ পানি এনে দেবে? তে ঠিক বুঝতে পারছে কথাটা তাকে বলে, সঙ্গে সঙ্গে আয়ুতের মুখের দিকে তাকায়। তে এক নজর আয়ুর চোখের দিকে তাকিয়ে মাথাটা নিচা করে নেয়। আয়ু সমস্তটাই বুঝতে পারছে। সকাল সকাল তেকে দেখে সে বুঝতে পেরেছে তাদের মধ্যে কি হয়েছে। তাছাড়া তের গালে লাভবাইটের দাগ, গলায় লাভবাইটের দাগ, যেটা স্পষ্টভাবে জানান দিচ্ছিল তাদের মধ্যে কি কি হয়েছে। আয়ু তেকে পানি আনতে যেতে বলবে, হঠাৎ করে পাশের বাড়ির একজন লোক চলে আসে পানি নেওয়ার জন্য। তখন আয়ু ইচ্ছা করে আর তেকে কল পারে পাঠায় না, জীবনকে ডেকে বলে যে তোর ভাইয়ের জন্য এক মুখ পানি দিয়ে আয়। জীবনও কোনো প্রকার কোনো কথা বলে না, কলে যায় এক মুখ পানি ভরে এনে জাংকুককে দেয়। জাংকুক হাত মুখ ধুচ্ছে আর তের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হাত মুখ ধোয়া শেষ করে জাংকুক তার নিজের রুমে চলে যায়। কালে নাস্তার আইটেমে ছিল পরোটা আর ডিম দিয়ে আলু ভাজি। আয়ু খুব চালাকির সাথে আলু ভাজি আর রুটিগুলো তের হাতে দিয়ে বলে, নাস্তাটা জাংকুককে রুমে দিয়ে আসতে। তে তো লজ্জা করছিল, না করতে চেয়েও সে আর না বলতে পারে না তার শাশুড়িকে। আস্তে আস্তে নাস্তার বাটিগুলো হাতে নিয়ে রুমে চলে আসে। এসে দেখে জাংকুক বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। নাস্তার বাটিগুলো টেবিলে রেখে আস্তে করে যখনই রুম থেকে চলে যেতে লাগে, ঠিক তখনই জাংকুক খপ করে তের হাতটা ধরে ফেলে এক টান দিয়ে বিছানায় শুয়ে দেয়। নিজেও তের উপরে একটু ঝুঁকে যায়, মাথা থেকে ঘুমটাটা টান দিয়ে খুলে তের গালে নিজের হাত দিয়ে স্পর্শ করতে থাকে আর বলতে থাকে, জান পাখি এত লজ্জা কেন পাচ্ছ, যা দেখার তো দেখে নিয়েছি, এখন লজ্জা পেলে কি লাভ। জাংকুক প্লিজ ছাড়ো, কেউ চলে আসবে। কেন ছাড়বো, তাছাড়া তুমি ঘুম থেকে উঠে চলে গেছো, আমি সকালে উঠে তোমাকে পাই নাই, তুমি তো সকালবেলা আমাকে আদর করলা না। সকালেও আদর করতে হবে, বাসি মুখে এত কিসের আদর। ওহো জান পাখি, তুমি কিছুই বোঝো না, সকাল সকাল বাসি বাসি বইয়ের আদর গুলা না আরও মিষ্টি লাগে। মানে কি, এর মানে তুমি আগেও বাসি আদর খেয়েছো? হুম খেয়েছি তো, অবশ্যই খেয়েছি। এর মানে তুমি আমার আগে আরেকটা বিয়ে করছো? কি তোমাদের একটা দোষ, আমি কিছু বলতে পারলাম না, তার আগে থার্ড পার্সন টেনে নিয়ে চলে আসলা। বাসি আদর খেয়েছি তো, কিন্তু আমার বইয়ের, শুধুমাত্র তোমার। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তোমার বাসি মুখটাকে অনেক আদর করতাম, অনেক চুমু খেতাম, তারপরেই তো আমি আমার কাজে যেতাম। তখন আমি তোমাকে লুকিয়ে আদর করতাম তে, কারণ আমি তো জানতাম না তুমি আমাকে ভালোবাসো কিনা। কিন্তু আজ থেকে আমি প্রকাশ্যে আদর নিতে চাই, এখন এত কথা বাদ দাও আর আমাকে আমার বাসি আদর দাও। সঙ্গে সঙ্গে তে খুশি হয়ে জাংকুকের ঠোঁটে একটা কিস করে দেয়। তে খুব শব্দ পাচ্ছিল, কাঠের সিঁড়ি বেয়ে কে যেন তাদের রুমের থেকে আসছে। তাড়াতাড়ি করে জাংকুক থেকে ছেড়ে দেয়, তে উঠে দাঁড়িয়ে নিচে জামাটা ঠিক করে নেয়। জিমিন ঘরে ঢুকে সোজা জাংকুকের সামনে এসে দাঁড়ায়। ভাইয়া তোর সাথে আমার একটা কথা আছে। জাংকুক জিমিন ঘরে ঢুকছে দেখে তাড়াতাড়ি করে নাস্তার বাটিটা হাতে নিয়ে খেতে শুরু করে। বল কি জানতে চাস। আচ্ছা ভাইয়া, স্বপ্ন কি কখনো বাস্তবের মতো হয়? মানে কি বলতে চাচ্ছিস? আসলে আমি বলতে চাচ্ছি, আমরা যেগুলো স্বপ্ন দেখি সেগুলো পুরোপুরি বাস্তবের মতো দেখা যায়, একেবারে চোখের সামনে স্পষ্ট। কি দেখেছিস তুই স্বপ্নে আর কি বলছিস এগুলো উল্টাপাল্টা কথা? আমি স্বপ্নে দেখলাম তুই না ভাবিকে কোলে করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিস, আবার দুজনের শরীরে ভেজা। কথাটি শুনে জাংকুকের গলায় রুটি আটকে যায়। জাংকুক জোরে জোরে হেঁচকে নিতে শুরু করে। তে তো পুরোপুরি আশ্চর্য হয়ে গেছে, জিমিনের কথা শুনে কি করবে কি বলবে কিছু বুঝতে পারছিল না। চেয়ারে কিছু অগোছালো কাপড় ছিল, তাড়াতাড়ি করে ওগুলো ভাঁজ করতে শুরু করে। আর জাংকুক হেঁচকি দিচ্ছে দেখে জিমিন এক গ্লাস পানি নিয়ে জাংকুককে দেয়। তো এভরিওয়ান, এই পার্টটা এখানে শেষ করে দিলাম। আর পার্টটা একটু অন্যরকম রোমান্টিক জিনিস আমি অ্যাড করার চেষ্টা করেছি, সবসময় তো আর একরকম ভালো লাগে না এই কারণে। তবে কিছু পার্সন আসবে আমার চ্যানেলে,
এসে আমার আগের পরের কোনো কাহিনী না দেখে এই একটা পার্ট দেখে বলবে আমি নোংরা স্টোরি বানাই, অথচ এই সাইলেন্ট লাভের এই 20 নম্বর এপিসোডটাই শুধুমাত্র রোম্যান্টিক, আর 19টা পর্বতে আমি তেমন কোনো রোম্যান্টিক অ্যাড করি নাই। কিন্তু কিছু মানুষ আছে ওই আগের পর্বগুলো না দেখে এটা দেখে আমাকে জাস্টিফাই করবে, আমি জানি, তো তাতে আমার কিছু যায় আসে না। তো তোমরা এনজয় করো আর লাইক করে দিও, কমেন্টস করো, আর অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা। অসুস্থ শরীর নিয়েও আমি ভিডিও মেক করার চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করবা আপুর কষ্টটা। সো যাই হোক, আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।